এই টিউটোরিয়াল আমরা দেখব অ্যাকচুয়ালি কল স্ট্যাক এবং মেমোরি হিপের রিলেশন। কল স্ট্যাক তো আমরা দেখেছি যে আমাদের একটা স্ট্যাক, সেখানে হচ্ছে আমরা যখনই কোনো ফাংশন কল দেই সেই ফাংশনটাকে আমি ওখানে স্টোর করে নেই, ফাংশনটার এক্সিকিউশন শেষ হলে ওটা ওখান থেকে ফেলে দিই। সাপোজ একটা কোড দেখাই আমি আপনাদের। সো আমার একটা ফাংশন লিখি আমি, ফাংশন সাম নাম্বার, নাম দেই নাম, অ্যান্ড এটার ভেতরে আমার একটা ভ্যারিয়েবল আছে কনস্ট্যান্ট এন ইকুয়ালস টু 5, এবং আমি রিটার্ন করব এন। এখন পর্যন্ত এই ফাংশনটা আমি ডিক্লেয়ার করেছি বাট কোথাও কল দেইনি। সো আমি যখনই নাম ফাংশনটা কল দিলাম এই ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু হবে, সে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে নাম ইকুয়ালস টু 5। সো যখনই একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে তার মানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা মেমোরির কোথাও না কোথাও তো রাখা লাগবে, সো একটা মেমোরি হিপে সে পয়েন্ট করবে, দেন ওই ভ্যালুটা আমাকে রিটার্ন করলো। এখন এই রিলেশনটা যদি আমি ছবির মধ্যে দেখি, অ্যাট সাম পয়েন্ট আমার যখন ফাংশনটা আমি কল করেছি, ফাংশনটা আমার স্ট্যাকে আছে এবং এটা একটা, এটার যে আমি যে এন ভ্যালুটা ডিক্লেয়ার করেছিলাম সেটা একটা মেমোরি হিপে পয়েন্ট করে আছে বা কোনো একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করে আছে, আমার যখনই এক্সিকিউশন শেষ হয়ে যাবে আমার ফাংশনটা তো ডিস্ট্রয় হয়ে যাবে, এবং ফাংশনটা যখনই ডিস্ট্রয় হয়ে যাবে পয়েন্টারটাও ডিস্ট্রয় হয়ে গেল। আশা করি কল স্ট্যাকের আর মেমোরি হিপের মধ্যে রিলেশনটা আমরা বুঝতে পেরেছি। এটা শুধু যে ভ্যারিয়েবল তা না, এটা কোনো একটা অবজেক্ট হতে পারে, এটা আরও অন্যান্য জিনিস হতে পারে। ইভেন একটা ফাংশন যখন ডিক্লেয়ার করি আমরা, সে নিজেও কোনো একটা মেমোরি হিপে থাকে। সো যখনই হচ্ছে আমরা এক্সিকিউট করি ওটা কল স্ট্যাকে নিয়ে এসে দেন আমরা এক্সিকিউট করি। সো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।